হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা গিয়েছিলাম কার্তিক ঠাকুর আনতে, আমি আর কাম্মা। তো কার্তিক ঠাকুর এনে বাড়িতে চলে এসেছি, আজকে কাকার বাড়িতে কার্তিক ঠাকুর ফেলবো। তো আমাদের এই লেখালেখি পর্ব চলছে কার্তিকের হাতে চিঠি দেওয়ার জন্যে। বৌদি লিখছে আর আমি বৌদিকে সব বলে দিচ্ছি কি লিখতে হবে না হবে। তো কী লিখেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি, সবাই দেখে নিও। আর কারা কারা কার বাড়িতে কার্তিক ফেলছো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমাদের কার্তিক ঠাকুরটা দেখে নাও। এই যে হাতের মধ্যে আমরা চিরকুট গুঁজে দিয়েছি, এইবারে আমরা ঠাকুরটাকে নিয়ে যাব। তো কেমন হয়েছে ঠাকুরটা দেখতে তোমরা সবাই কমেন্টে জানিও। তো ঠাকুরের মুখটা আমরা ঢেকে দিচ্ছি, এবার কাম্মার কোলে কার্তিককে উঠিয়ে দিয়ে এবার আমরা যাচ্ছি কার্তিক ফেলতে। তো সবাই একটু খুব টেনশন, কার্তিক রেখে দিয়েছি দরজার সামনে। এই যে কার্তিকের ঠাকুমা বেরিয়েছে পেছনে, ওই যে মা উঁকি মারছে আর আমি দূর থেকে ভিডিও করছি। দেখো উনি বলছে কার্তিক ফেলাইছে, কোল্ড ড্রিঙ্কস খাওয়াবো যারা ফেলাইছে। এবারে আমরা গেছি আমার সামনে বলছি কার্তিক তোলার জন্য। তো যাই হোক, উনি খুবই খুশি হয়েছে। কথা বলছিলাম কার্তিকের মায়ের সাথে, তাই কার্তিকের মায়ের মুখটা ভালো করে নেওয়া হয়নি, ঢুকে যাচ্ছে, শুধু বলছে আমি চিরকুট পাইনি, চিরকুট পাইনি। কার্তিকের দিদা এসে গেছে, এবার মুখ দেখছে নাতির। নাতির মুখ দেখে বেশ ভালোই লেগেছে, এবার শঙ্খ বাজিয়ে উলু দিয়ে ভেতরে নিয়ে যাচ্ছে। আনন্দে কার্তিকের দিদা নাচছে, দেখো। এই যে আমাদের এক কাকিমা, উনিও নাচছে। তো আমরা খুবই স্যাটিসফাইড, কার্তিক পেলে আমরা বেশ খুশি হয়েছি, সবাই খুব খুশি হয়ে গেছি, উনিও খুব খুশি হয়েছে, সেটা দেখে আরও খুশি হয়ে গেছি আমরা। তো এবার উনি কার্তিককে ভেতরে নিয়ে যাবেন, নাতিকে কোলে করে তুলে নিয়ে ভেতরে যাবে। সবাইকে একবার নাতির মুখটা দেখিয়ে দিচ্ছে, দিয়ে এবার নিয়ে ভেতরে চলে গেলে। সবার কার্তিক যারা ফেলেছে তাদের এক্সপিরিয়েন্স অবশ্যই জানিও। যদি ব্লগটা কিছু ভালো লাগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। প্লিজ সাবস্ক্রাইব করো।